বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে মডেল টেস্ট-20 227 থেকে 233। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কেস ডায়েরি হেফাজত বা সংরক্ষণ কে করবে। আমরা কেস ডায়েরি বা হেফাজত সংরক্ষণ করবো বসে মামলা তদন্তের কর্মকর্তা। কেস ডায়েরি যে অফিসার নিকট প্রেরণ করা হবে তিনি ব্যতীত অন্য কেউ খুলতে পারবে না। কেস ডায়েরি তালাবদ্ধ অবস্থায় রাখবে। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে উত্তর কী হবে? সবগুলোই হবে। তাহলে এটার উত্তর হচ্ছে সবই। পুলিশ সদস্য অসদাচরণ দায়ে দোষী সাব্যস্ত হলে দুই ধরনের শাস্তি পায়, লঘু গুরু ব্ল্যাক মার্ক ক প্লাস খ। তাহলে ক এবং খ, তাহলে আমাদের কি হচ্ছে? ক প্লাস খ। এলাকার জনগণের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে পুলিশ নিয়োগ করেন, এ ধরনের পুলিশকে কি বলা হয়? অতিরিক্ত পুলিশ, স্পেশাল। আর জনগণের মধ্যে থেকে আমরা জানি এটা স্পেশাল পুলিশ। তাহলে আমাদের কি হচ্ছে? অবশ্যই ক প্লাস খ না, অবশ্যই স্পেশাল পুলিশ, স্পেশাল পুলিশ নিয়োগ দেওয়া হয়। তারপর খেয়াল করি, অপরাধীর বা অপরাধের ঘটনাস্থলে রেখে যাওয়া বিভিন্ন আলামত অন্য কোনো সংগ্রহকৃত সংরক্ষণ করাকে, অর্থাৎ কী বলা হচ্ছে? বস্তুগত সাক্ষ্য, আলামত, ক্রাইম সিট। অর্থাৎ আমাদের এখানে অপরাধের যে ঘটনাস্থলে রেখে যাওয়া যে বিভিন্ন আলামত বা এবং কোনো সংগৃহীত সংরক্ষণ করাকে আমরা কী বলা হচ্ছে? আমরা জানি ক্রাইম সিন, আমরা ক্রাইম সিন জানি। থানা হতে কোনো মালামাল কুড়ে প্রেরণ করা হলে উক্ত মালামাল যে রেজিস্টার লিপিবদ্ধ করা হয় তা কী বলা হয়? খতিয়ান, এফএম রেজিস্টার, মালখানা রেজিস্টার, সবগুলো। তাহলে আমরা জানি কি? অবশ্যই মালামাল যেহেতু কোর্টে প্রেরণ করা হয়, থানা হতে কোনো মালামাল কোর্টে প্রেরণ করা হলে উক্ত মালামাল যে রেজিস্টার অবশ্যই মালামাল মালখানা রেজিস্টার। তারপর খেয়াল করি, বিচারা সংরক্ষণের মেয়াদ 6 মাস, 3 মাস, তারপর হচ্ছে আদালতের নির্দেশিত সময় পর্যন্ত। এটাই হতে বিচারক সংরক্ষণ হচ্ছে আদালতের নির্দেশিত সময় পর্যন্ত। তারপর খেয়াল করি, যে সকল অপরাধীর পিআর করা হয়েছে অথবা মুক্তি দেওয়া হবে এমন অপরাধীদের সাথে পরিচিত হওয়ার জন্য পুলিশ অফিসারদের উপস্থিতি জেলখানার ভিতরে যে প্যারেড অনুষ্ঠিত হয় তা কী বলা হয়? চৌকিদারি প্যারেড, ড্রিল, জেল প্যারেড, কোনোটা নাই। তাহলে আমরা জানি চৌকিদার প্যারেড তো হবেই না, তাহলে জেলখানার যেহেতু ভিতরে তাহলে হচ্ছে জেল প্যারেড। তাহলে উত্তর হচ্ছে জেল প্যারেড। তাহলে আমরা মোটামুটি এখানে খুব সহজ এমসিকিউগুলো আজকে খেয়াল দেখলাম। তাহলে আমরা প্রথম তার একবার খেয়াল করি যে প্রথম এমসিকিউ কী ছিল। কেস ডায়েরি হেফাজত বা সংরক্ষণ হচ্ছে মামলা তদন্তের কর্মকর্তা। কেস ডায়েরি যে অফিসার নিকট প্রেরণ হবে তিনি ব্যতীত অন্য কেউ খুলতে পারবে না এবং কেস ডায়েরির তালাবদ্ধ অবস্থা থাকবে, এবং সবগুলোই আমরা খেয়াল করলাম। পুলিশ সদস্য অসাধারণ দায়ে দোষী সাব্যস্ত হলে দুই ধরনের শাস্তি পায়, আমরা ক প্লাস খ পেয়েছি, লঘু এবং গুরু। এলাকার জনগণের মধ্যে হতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে পুলিশ নিয়োগ করে থাকে, এ ধরনের ব্যক্তিকে বলা হয় স্পেশাল পুলিশ। অপরাধে ঘটনাস্থলে রেখে যাওয়া বিভিন্ন আলামত আমরা সংরক্ষণ করাকে আমরা বলি ক্রাইম সিন। থানা হতে কোনো মালামাল যে কোর্টে প্রেরণ করা হলে উক্ত মালামাল যে রেজিস্টার লিপিবদ্ধ থাকে মালখানা রেজিস্টার। বিচারক সংরক্ষণের মেয়াদ হচ্ছে আদালতের নির্দেশিত সময় পর্যন্ত। যে সকল অপরাধের পিআর করা হয়েছে অথবা মুক্তি দেওয়া হবে এমন অপরাধীর সাথে পরিচিত হওয়ার জন্য পুলিশ অফিসার নির্দেশ উপস্থিত জেলখানার ভিতরে যে প্যারেড হয় তাকে জেল প্যারেড বলা হয়। তাহলে মোটামুটি আমরা আজকে খুব মডেল টেস্ট-20 227 থেকে 233 পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরেছি। আজকে আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।